বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আসন্ন লকডাউনে গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য রেশনিং এর মাধ্যমে খাদ্য সহায়তা এবং বেকার যুবকদের বেকার ভাতার দাবিতে পুরান পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, প্রণোদনার 2,500 কোটি টাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ইত্যাদি লীগের নেতাকর্মীর বউ, শালী, আত্মীয় স্বজনদের মাধ্যমে বরাদ্দ হয়েছে। আমার সামনে হকার ভাই আছে, এই লকডাউনের সময়কালে যখন হকার ভাইদের পেটে ভাত জোটে নাই, যখন তারা পরিবার নিয়ে চলতে পারে না, তখন সরকার কি এই হকারদেরকে 1 টাকা দিয়েছে? 1 কেজি চাল কিনে দিয়েছে? 1 কেজি চালও কিনে দেয়নি, 1 টাকাও হকাররা পায় নাই। এই সরকারের যারা জেলা চামুণ্ডা আছে তাদের জন্য পুনরুদ্ধার অর্থ 2,500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা পেয়েছে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, টেন্ডার লীগ ইত্যাদি লীগের যারা নেতা কর্মী আছে তাদের শালী, তাদের বউ, তাদের আত্মীয় স্বজন, তাদের মধ্যে বরাদ্দ হয়েছে। বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ বলেন, শ্রমজীবী মানুষ ঘরে থাকবে তখনই যখন আর্থিক নিশ্চয়তা পাবে, সেই ঘোষণা অবিলম্বে শুনতে চাই। মানুষ যে ঘরে থাকবে, যে শ্রমজীবী মানুষ কাজ করে ঘরে থাকবে, তার ঘরে থাকবে সে তখনই যখন সে সেই আর্থিক নিশ্চয়তা পাবে, সেই ঘোষণা আমরা অবিলম্বে শুনতে চাই। নাইলে বাংলাদেশের মানুষ মনে করবে এই লকডাউন আর শাটডাউন আসলে একটা লকডাউন। অন্যদিকে বাংলাদেশ হকার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এক বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে তারা দাবি করেন, হকারদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত করতে হবে এবং দরিদ্র নিম্ন আয়ের মানুষদের ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করে সপ্তাহে 2,500 করে টাকা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। এমডি রায়ান, ব্রেকিং নিউজ, ঢাকা।